আরে দেখ দে, বিরাগি বাচ্চা নিয়ে ঘুরতাছে। তা বলি কি, আমাদের একটু সময় দে। এরকম 10টা বাচ্চা আমি এনে দেব, সাথে টাকাও দেব। একটু আমাদের কাছে আসো না। কেমন মেয়ে মানুষ, বিয়ের আগে বাচ্চা নিয়ে ঘুরে। আরে এমনই হয়, এই সব ধরনের মেয়েরা টাকার জন্য বিয়ের আগে তার দেহ বিক্রি করে দেয়। কাকা, এটা হলো টাকার খেলা, টাকার জন্য মেয়েরা অনেক কিছুই করে, হয়তো ভুল করে বাচ্চাটা নিয়ে নিছে। ছি, দেখতে নিজেকে লজ্জা লাগে। ছি, তো বাসার দিকে যাচ্ছি। জলদি বাসায় এসো। কেন, কিছু হয়েছে? তেমন কিছু না, কিছু কথা ছিল, যা বলছি তাই করো। আচ্ছা ঠিক আছে। এইসব কি আফরিন, এই বাচ্চা কার? ও আমার মেয়ে। আমার মেয়ে মানে? কদিন বাদে আমাদের বিয়ে, আর এখন তুমি এইসব বাচ্চা নিয়ে ঝামেলা পাকাচ্ছ। মা বাবা কি বলবে? এলাকার মানুষজন অলরেডি তোমাকে নিয়ে সমালোচনা শুরু করছে, কানাঘুষা করছে। তারা সবাই বলছে বাচ্চাটা অপবিত্র। শোনো শিশির, কোনো বাচ্চাই না অপবিত্র না, প্রতিটা বাচ্চাই পবিত্র। আর যেসব বাবা মারা এই বাচ্চাদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে যায়, তাদেরকে আমি মানুষ বলে গণ্যই করি না। মানে? মানে আমি তো রাস্তায় খুঁজে পেয়েছি। সরি ফর দ্যাট, আমি বিষয়টা বুঝতে পারিনি। তা এখন তুমি কি চাইছো? আমি ওকে আমার পরিচয় বড় করতে চাই। ওনার সাথে থাকবে এটা কেমন কথা আফরিন? কদিন বাদে আমাদের বিয়ে, আমাদের বাবা মা রাজি হবে না। অন্য একটা বাচ্চাকে তুমি অলরেডি নিজের বাচ্চা বলে পরিচয় দিচ্ছ, ওনারা কি বলবেন? দেখো, ওর যাবতীয় যত খরচ সব আমিই বহন করব, তোমার কোনো কিছু বহন করতে হবে না। আফরিন, তুমি আমার বিষয়টা বুঝতে পারছো না। এখানে ভরণ পোষণটা ম্যাটার করে না। তুমি একটা অন্যের বাচ্চাকে আমাদের বাচ্চা বলে পরিচয় দিচ্ছ, এক একজন এক এক রকম কথাবার্তা বলবে। আর যেহেতু তুমি আমার বউ হতে যাচ্ছ, তোমাকে অবশ্যই ওকে ছেড়ে আসতে হবে। শোনো, আমি না ওকে ছেড়ে আসতে পারবো না, আর আমি ওকে ছাড়া থাকতেও পারবো না। ওর এই নিষ্পাপ মুখটা না দেখলে আমার ঘুমও হবে না। আর আমি ওকে পেটে ধরে নিই ঠিকই, কিন্তু ওকে পাওয়ার পরে আমি আমার মাতৃত্বে স্বাদ অনুভব করেছি। দেখো, যদি আমার তোমাকে বিয়ে করতে হয়, তাহলে আমি ওকে নিয়েই তোমাকে বিয়ে করব। আর যদি তুমি সেটা না মানতে চাও, তাহলে আমার কোনো সমস্যা নেই। আর ইউ জাস্ট আউট অফ ইউর মাইন্ড আফরিন, একটা কুড়িয়ে পাওয়া বাচ্চার জন্য তুমি আমাদের এত বছরের সম্পর্ক ভাঙতে যাচ্ছ, এই বিয়েটা ভাঙতে যাচ্ছ। হ্যাঁ, চাচ্ছি, কারণ ও আমার মেয়ে, আর ওর জন্য আমার একটা কেন, আমি হাজারটা সম্পর্ক ভাঙতে পারি। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। যখন আমি হতাশায় নিমজ্জিত হয়ে নিজেকে বিলীন করতে চেয়েছি, তখনই তুই আমার জীবনে এসেছিস। আমি তোর মধ্যে আমার সুখ খুঁজে পেয়েছি, মানসিক শান্তি খুঁজে পেয়েছি। আমার আর কাউকে চাই না, আমার শুধু তোকেই চাই। নিজেকে ভালো রাখার জন্য হলেও আমি তোকে আমার কাছেই রাখতাম। তুই হবি আমার সারা জীবনের শোকবার্তা।